নমস্কার, আপনারা শুনছেন দা হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ আপনাদের জন্য রইল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছা পূরণ, কবিপক্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি। সুবলচন্দ্রের ছেলেটির নাম সুশীলচন্দ্র, কিন্তু সকল সময় নামের মতো মানুষটি হয় না। সেই জন্যই সুবলচন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীলচন্দ্র বড় শান্ত ছিল না। ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করে বেড়াত, সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করতে ছুটতেন, কিন্তু বাপের পায়ে ছিল বাত আর ছেলেটি হরিণের মতো দৌড়তে পারত। কাজেই কিল চড় চাপড় সবসময় ঠিক জায়গায় গিয়ে পড়ত না। কিন্তু সুশীলচন্দ্র দৈবাত যেদিন ধরা পড়ত সেদিন তার আর রক্ষা থাকত না। আজ শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল, কিন্তু আজ স্কুলে যেতে সুশীলের কিছুতেই মন উঠছিল না। তার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাতে আবার ওপাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যের সময় বাজি পোড়ানো হবে, সকাল থেকে সেখানে ধুমধাম চলছে। সুশীলের ইচ্ছে আজ সেখানেই দিনটা কাটিয়ে দেয়। অনেক ভেবে শেষকালে স্কুলে যাওয়ার সময় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার বাপ সুবল গিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে বিছানায় পড়ে আছিস যে, আজ স্কুল যাবি নে? আমার পেট কামড়াচ্ছে, আজ আমি স্কুলে যেতে পারবো না। আচ্ছা রোশ, একে আর জব্দ করতে হবে। হ্যাঁ রে, তোর পেট কামড়াচ্ছে, আহাহা, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বসেদের বাড়ি বাজি দেখার কথা ছিল, সে না হয় আমি হরিকে একলাই পাঠিয়ে দেব। খন তোর জন্যে আমি আজ আবার লজিং চুষ কিনে এনেছিলুম, সেও আজ আর খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। এই বলে তার ঘরে শিকল দিয়ে সুবলচন্দ্র খুব তেতো পাঁচন তৈরি করে আনতে গেলেন। সুশীল মহা মুশকিলে পড়ে গেল। লজেন জুস সে যেমন ভালোবাসত, পাঁচন খেতে হলে তার তেমনই সর্বনাশ বোধ হতো। ওদিকে বসেদের বাড়ি যাওয়ার জন্য কাল রাত থেকে তার মন ছটফট করছে, তাও বুঝি বন্ধ হলো। সুবলবাবু যখন খুব বড় এক বাটি পাঁচন নিয়ে ঘরে ঢুকলেন, সুশীল বিছানা থেকে ধরফড় করে উঠে বলল, বাবা আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে, আমি আজ স্কুলে যাব। না 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 না, সে কাজ নেই। এই নে এই নে, তুই এই পাঁচনটা এক্ষুনি খেয়ে নে, আর এইখানে এইবারে চুপচাপ শুয়ে থাক। এই বলে সুশীলকে জোর করে পাঁচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বার হয়ে গেলেন সুবলবাবু। সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে কেবল মনে করতে লাগলো যে, আহা, যদি কালই আমার বাবার মতো বয়স হয়, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তার বাপ সুবলবাবু বাইরে একলা বসে বসে ভাবতে লাগলেন যে, আমার বাপ মা আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশুনো করাই হলো না। আহা, আমার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে আর আর কিছুতেই সময় নষ্ট না করে কেবল পড়াশুনো করে নিই। ইচ্ছা ঠাকুরুন সেই সময় ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলেন। তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানতে পেরে ভাবলেন, আচ্ছা বেশ, কিছুদিন এদের ইচ্ছা পূর্ণ করেই দেখা যাক। তোমার ইচ্ছা পূর্ণ হবে সুবল, কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। ধন্য ধন্য হন মা ঠাকুরুন, আপনার আপনার অশেষ কৃপা। পৎস সুশীল, কাল থেকে
তুমি তোমার বাপের বয়সী হবে। এ ভারী মজা। বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমোতে পারতেন না, ভোরের দিকটায় ঘুমাতেন। কিন্তু আজ তার কি হলো, হঠাৎ খুব ভোরে উঠে একেবারে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। দেখলেন খুব ছোট হয়ে গেছেন, পড়া দাঁত সবগুলি উঠেছে, মুখে গোফদাড়ি সমস্ত কোথায় গেছে তারা চিহ্ন নেই। রাত্রে যে ধুতি এবং জামা পরে শুয়েছিলেন সকালবেলায় তা এত ঢিলে হয়ে গেছে যে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলে পড়েছে, জামার গলা বুক পর্যন্ত নেমেছে, ধুতির কোঁচাটা এতই লোটাচ্ছে যে পা ফেলে চলাই দায়। আমাদের সুশীলচন্দ্র অন্যদিন ভোরে উঠে চারিদিকে দৌড়াত্ম করে বেড়াত, কিন্তু আজ তার ঘুম আর ভাঙে না। যখন তার বাপ সুবলচন্দ্রের চেঁচামেচিতে সে জেগে উঠল, তখন দেখল কাপড় চোপড়গুলো গায়ে এমনই এঁটে গেছে যে ছিঁড়ে ফেটে কুটি কুটি হওয়ার জো হয়েছে, শরীরটা সমস্ত বেড়ে উঠেছে, কাঁচা পাকা গোফদাড়িতে অর্ধেক মুখ দেখাই যায় না, মাথায় এক মাথা চুল ছিল, হাত দিয়ে দেখে সামনে চুল নেই, পরিষ্কার টাক তক তক করছে। আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছেড়ে উঠতেই চায় না, অনেকবার তুড়ি দিয়ে উচ্চস্বরে হাই তুলল, অনেকবার এপাশ ওপাশ করল, শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিরক্ত হয়ে উঠে পড়ল। দুজনের মনের ইচ্ছা পূর্ণ হলো বটে, কিন্তু ভারী মুশকিল বেঁধে গেল। আগেই বলেছি সুশীলচন্দ্র মনে করত যে সে যদি তার বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়ে জলে ঝাঁপ দিয়ে কাঁচা আম খেয়ে পাখির বাচ্চা পেড়ে দেশময় ঘুরে বেড়াবে, যখন ইচ্ছা ঘরে এসে যা ইচ্ছা তাই খাবে, কেউ বারণ করবার থাকবে না। কিন্তু আশ্চর্য এই, সেদিন সকালে উঠে তার গাছে চড়তে ইচ্ছাই হলো না, পানা পুকুরটা দেখে তার মনে হলো এখানে ঝাঁপ দিলেই আমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে, তার থেকে বরং দাওয়ায় একটা মাদুর পেতে বসি। আচ্ছা, এই খেলাধুলোগুলো একেবারেই ছেড়ে দেওয়াটা ভালো হবে না, একবার চেষ্টা করেই দেখা যাক। এই ভেবে কাছে একটা আমড়া গাছ ছিল, সেইটাতে উঠবার জন্য অনেক রকম চেষ্টা করলো। কাল যে গাছটাতে কাঠবিড়ালির মতো তরতর করে চড়তে পারত, আজ বুড়ো শরীর নিয়ে সে গাছে কিছুতেই উঠতে পারল না। নিচেকার একটা কচি ডাল ধরা মাত্র সেটা তার শরীরের ভারে ভেঙে গেল এবং বুড়ো সুশীল ধপ করে মাটিতে পড়ে গেল। কাছে রাস্তা দিয়ে লোক চলছিল, তারা বুড়োকে ছেলে মানুষের মতো গাছে চড়তে ও পড়তে দেখে হেসে অস্থির হয়ে গেল। সুশীলচন্দ্র লজ্জায় মুখ নিচু করে আবার সেই দাওয়ায় মাদুরে এসে বসল। চাকরকে বলল, ওরে বাজার থেকে এক টাকার লজেন জুস কিনে আনতো। লজেন জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল, স্কুলের ধারে দোকানে সে রোজ নানা রঙের লজেন জুস সাজানো দেখত, দু চার পয়সা যা পেত তাতেই লজেন জুস কিনে খেত। মনে করত যখন বাবার মতো টাকা হবে তখন কেবল পকেট ভরে ভরে লজেন জুস কিনবে এবং খাবে। আর চাকর এক টাকায় এক রাস লজেন জুস কিনে এনে দিল, তারই একটা নিয়ে সে ফোকলা মুখের মধ্যে পুরে চুষতে লাগলো। কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন জুস কিছুতেই ভালো লাগলো না। সে মনে মনে ভাবল, এগুলো তাহলে বরং আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেওয়া যাক। না না না, সে দিয়ে কাজ নেই, এত লজেন জুস খেলে ওর আবার অসুখ করবে। কাল পর্যন্ত যেসব ছেলে সুশীলচন্দ্রের সঙ্গে কাবাডি খেলেছে, আজ তারা সুশীলের সন্ধানে এসে বুড়ো সুশীলকে দেখে দূরে ছুটে গেল। সুশীল ভেবেছিল বাপের মতো স্বাধীন হলে তার সমস্ত ছেলে বন্ধুদের সঙ্গে সমস্ত দিন ধরে কেবলই হাডুডু হাডুডু শব্দে কাবাডি খেলে বেড়াবে। কিন্তু আজ রাখাল, গোপাল, অক্ষয়, নিবারণ, হরিশ এবং নন্দকে দেখে মনে মনে বিরক্ত হয়ে উঠল। ভাবল, চুপচাপ বসে আছি, এখনই বুঝি ছোড়াগুলো গুরু মাল বাঁধিয়ে দেবে। আগেই বলেছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন
ঘরের দাওয়ায় মাদুর পেতে বসে বসে ভাবতেন, যখন ছোট ছিলাম তখন দুষ্টুমি করে সময় নষ্ট করেছি, ছেলে বয়স ফিরে পেলে সমস্ত দিন শান্ত শিষ্ট হয়ে ঘরে দরজা বন্ধ করে বসে কেবল বই নিয়ে পড়া মুখস্থ করব, এমনকি সন্ধ্যের পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করে প্রদীপ জেলে রাত্রি 10টা 11টা পর্যন্ত পড়া তৈরি করব। কিন্তু ছেলে বয়স ফিরে পেয়ে সুবলচন্দ্র কিছুতেই স্কুলমুখ হতে চান না। সুশীল বিরক্ত হয়ে এসে বলতো, বাবা স্কুলে যাবে না? কে মানে আজ না আমার পিঠটা খুব কামড়াচ্ছে, আমি আজ স্কুলে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তা পারবে না বই কি, স্কুলে যাওয়ার সময় আমারও এমন ঢের পেট কামড়েছে, ওসব আমি খুব ভালো করে জানি। বাস্তবিক সুশীল এত রকম উপায়ে স্কুল পালাতো এবং সে এত অল্প দিনের কথা যে তাকে ফাঁকি দেওয়া তার বাপের কর্ম না। সুশীল জোর করে ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাতে আরম্ভ করল। স্কুলের ছুটির পরে সুবল বাড়ি এসে খুব একচোট ছোটাছুটি করে খেলে বেড়াবার জন্য অস্থির হয়ে পড়তেন, কিন্তু ঠিক সেই সময়টিতে বৃদ্ধ সুশীলচন্দ্র চোখে চশমা দিয়ে একখানা কৃত্তিবাসের রামায়ণ নিয়ে সুর করে করে পড়ত। সুবলের ছোটাছুটি গোলমালে তার পড়ার ব্যাঘাত হতো, তাই সে জোর করে সুবলকে ধরে সামনে বসিয়ে হাতে একখানা স্লেট দিয়ে অঙ্ক কষতে দিত। অঙ্কগুলো বেছে বেছে এমন বড় বড় দিত যে তার একটা কষতেই তার বাপের 1 ঘন্টা চলে যেত। সন্ধ্যাবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক বুড়ো মিলে দাবা খেলত। সে সময়টা সুবলকে ঠান্ডা রাখবার জন্য সুশীল একজন মাস্টার রেখে দিল। মাস্টার রাত্রি 10টা পর্যন্ত তাকে পড়াতো। খাওয়ার ব্যাপারে সুশীলের বড় কড়াকড়ি ছিল, কারণ তার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তার খাওয়া ভালো হজম হতো না, একটু বেশি খেলেই অম্বল হতো। সুশীলের সে কথাটা বেশ মনে আছে, সেই জন্য সে তার বাপকে কিছুতেই বেশি খেতে দিত না। কিন্তু হঠাৎ অল্প বয়স হয়ে আজকাল তার এমনই খিদে হয়েছে যে নুড়ি হজম করে ফেলতে পারতেন। সুশীল তাকে যতই অল্প খেতে দিত পেটের জ্বালায় তিনি ততই অস্থির হয়ে বেড়াতেন, শেষকালে রোগা হয়ে শুকিয়ে তার সর্বাঙ্গের হাড় বের হয়ে পড়ল। সুশীল ভাবল শক্ত ব্যায়ামও হয়েছে, তাই কেবলই ঔষধ গেলাতে লাগলো। বুড়ো সুশীলের বড় গোল বাঁধল, সে তার আগের অভ্যাস মতো যা করে তাই তার সহ্য হয় না। আগে সে পাড়ায় কোথাও যাত্রা গানের খবর পেলেই বাড়ি থেকে পালিয়ে হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়ে হাজির হতো। আজকাল বুড়ো সুশীল সেই কাজ করতে গিয়ে সর্দি কাশি গায়ে মাথায় ব্যথা হয়ে 3 হপ্তা শয্যাশায়ী হয়ে পড়ে রইল। চিরকাল সে পুকুরে স্নান করে এসেছে, আজও তাই করতে গিয়ে হাতের গাঁট পায়ের গাঁট ফুলে বিষম বাত উপস্থিত হলো। তার চিকিৎসা করতে 6 মাস গেল। তারপর থেকে 2 দিন অন্তর সে গরম জলে স্নান করত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করতে দিত না। আগের অভ্যাস মতো সে তক্তপোষ থেকে লাভ দিয়ে নামতে যায় আর হাড়গুলো টনটন ঝনঝন করে ওঠে। মুখের মধ্যে আস্ত পান পুরেই হঠাৎ দেখে দাঁত নেই, পান চিবানো অসাধ্য। ভুলে চিরুনি ব্রুশ দিয়ে মাথা আঁচড়াতে গিয়ে দেখে প্রায় পুরো মাথাতেই টাক। এক একদিন হঠাৎ ভুলে যেত যে সে তার বাপের বয়সে বুড়ো হয়েছে এবং ভুলে আগের অভ্যাস মতো দুষ্টুমি করে পাড়ার বুড়ি আন্দিপিসির জলের কলসিতে হঠাৎ ঠক করে ঢিলচুড়ে মারত। বুড়ো মানুষের এই ছেলে মানুষের দুষ্টুমি দেখে লোকেরা তাকে মার মার করে তাড়িয়ে দিত, সেও লজ্জায় মুখ রাখবার জায়গা পেত না। সুবলচন্দ্র এক একদিন দৈবাদ ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। নিজেকে আগের মতো বুড়ো মনে করে যেখানে বুড়ো মানুষেরা তাস পাশা খেলছে সেইখানে গিয়ে সে বসত এবং বুড়োদের মতো কথা বলতো। শুনে সকলেই তাকে যা যা খেলা করকে যা, জ্যাটামি করতে হবে না বলে কান ধরে বিদায় করে দিত। হঠাৎ ভুল করে মাস্টারকে গিয়ে বলতো, কই হে দাও তো, দাও তামাকটা দাও, একটু খেয়ে নি। শুনে মাস্টার তাকে বেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়ে দিত। নাপিতকে গিয়ে বলতো, ওরে বেচা, কতদিন আমাকে কামাতে আসিস নি কেন? নাপিত ভাবত ছেলেটা খুব ঠাট্টা করতে শিখেছে, সে উত্তর দিত, আর বছর 10 বাদে আসবো এখন।
আবার এক একদিন তার আগের অভ্যাস মতো তার ছেলে সুশীলকে গিয়ে মারত। সুশীল ভারী রাগ করে বলত, পড়াশুনো করে তোমার এই বুদ্ধি হচ্ছে? হ্যাঁ, এক রত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? অমনি চারিদিক থেকে লোকজন ছুটে এসে কেউ কিল, কেউ চড়, কেউ গালি দিতে আরম্ভ করে। তখন সুবলচন্দ্র একান্ত মনে প্রার্থনা করতে লাগলো যে, আহ, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে বেঁচে যাই। সুশীল প্রতিদিন জোড়হাত করে বলে, হে দেবতা, আমার বাপের মতো আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছেন, ওকে আর আমি সামলাতে পারি না, সবসময় ভেবে ভেবে অস্থির হয়ে যাই। তখন ইচ্ছা ঠাকুরুন এসে বললেন, কেমন, তোমাদের শখ মিটেছে? তারা দুজনেই গড় হয়ে প্রণাম করে বললেন, দোহাই ঠাকুরুন, মিটেছে। এখন আমরা যে যা ছিলাম আমাদেরকে তাই করে দাও। আচ্ছা, কাল সকালে উঠে তাই হবে। পরদিন সকালে সুবল আগের মতো বুড়ো হয়ে এবং সুশীল ছেলে হয়ে জেগে উঠল। দুজনেরই মনে হল যে স্বপ্ন থেকে জেগেছি। সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না? এ মানে বাবা, আমার বইটা না হারিয়ে গেছে। এতক্ষণ শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছা পূরণ। আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন ও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।